পহেলা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে জামালপুর শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তর সকালে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তরের জেলা শাখা এই কর্মসূচি পালন করে বিশেষ প্রতিনিধি আবুল কাশেমের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার মাগ কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয় পরে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তর জেলা শাখার নির্বাহী সদস্য আব্দুল আউয়ালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান কোষাধ্যক্ষ বজলুর রহমান ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক মুক্তা আহমেদ এ সময় বক্তারা পহেলা ডিসেম্বরকে জাতীয় মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি জানান